রান্না বান্না করতে পছন্দ করি, অবশ্যই আমি আমার সন্তানের জন্য রান্না করব। সে আসলে একটু ডিফারেন্ট ভাবে পছন্দ করে পোলাও, চিকেন, মানে মুরগি বিরিয়ানি যেটাকে বলে সেটা করব। আমার কাছে কোনটা মানে খুব কমফোর্টেবল মনে হচ্ছে, তো সেই জায়গাটা আমি আসলে সবসময় ফোকাস করব। তারপরেও যেহেতু আমাদের ফেস্টিভ, মানে আমাদের এখানে ঈদের আনন্দটা একটু মানুষ ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে চায়, তো আমার কাছে আসলে কমফোর্টেবল কাপড় পরেই যাওয়াই ভালো এবং আমি খুব পছন্দ করি। যদি মানে রাত্রেবেলা কোনো ডিনার পার্টি ফ্যামিলিভাবে হয়, সেটা হয়তো আমরা অনেক কিছু গর্জিয়াস পরতে পারি, কিন্তু দিনের বেলা আমার কাছে মনে হয় যে খুব স্বাচ্ছন্দ্য, মানে খুব পাতলা কাপড় যেটা আমাদেরকে দেখতেও ভালো লাগবে, প্রেজেন্টেবল মনে হবে, কারণ দিনের বেলা অসম্ভব গরম থাকছে এবার ঈদে আসলে আমাদের, তো ওইরকম কোনো কাপড় পরে নিজে বিব্রত বা পাশে কেউ বিব্রত যেন না হয়। দিদি, ঈদের দিন সকালবেলা কিভাবে আপনার সকালটা শুরু হয় বা দিনটা কিভাবে শুরু হয়? এই আর কি কি নেলস ছাড়া কেন কথা হচ্ছে, থাকবে বিয়ু বাণিজ্য যেটা হচ্ছে, কোনটা কোনটা মানে ঈদের দিন সকালটা কিভাবে আপনার শুরু হয়, দিনটা কিভাবে শুরু করে? আমি ভাইয়ের সাথে একটু তুলনা করি, ঈদের দিন নিজের হাতে রান্নাবান্না করি। হ্যাঁ, আমি প্রচুর রান্নাবান্না করতে পছন্দ করি, অবশ্যই আমি আমার সন্তানের জন্য রান্না করব। সে আসলে একটু ডিফারেন্ট ভাবে পছন্দ করে পোলাও, চিকেন, মানে মুরগি বিরিয়ানি যেটাকে বলে সেটা করব। দিদি, আমার একটা প্রশ্ন ছিল, আজকে মান্না ভাইয়ের জন্মদিন, তার সাথে একটা মেশিন ম্যান একটা জনপ্রিয় সিনেমা ছিল, আরো কাজ করছেন, তাকে নিয়ে যদি একটু কথা বলা শিখিয়ে। মান্না ভাইকে নিয়ে আসলে একটি কথাই বলবো, আজকে তার সত্যি খুব স্মরণীয় একটি দিন, তার আজকে জন্মদিন এবং বাঙালি মানুষদেরও আজকে একটি স্মরণীয় দিন, পহেলা বৈশাখ, 14 এপ্রিল। এটুকুই বলবো যে আসলে মান্না ভাই আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা গার্জিয়ান ছিলেন, সেটাকে আমরা হারিয়েছি। আচ্ছা, আমার প্রোডাক্ট নিয়ে কিছু একটা লাস্ট একটা প্রশ্ন যেটা যেটা বলছিলাম, এই ভিউ বাণিজ্যটা, মানে যত যত ক্যাপশন, যে কোনো জিনিসের যে একটা ভিউ বাণিজ্য চলছে, এটা আসলে এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলছে, সুতরাং এখানে বলার কিছু নেই। যে কেউ যদি মনে করে যে আমার ভিউ বাণিজ্য দরকার সেটা করবে, কেউ অথেন্টিক চাইলে অথেন্টিক করবে, কেউ যদি বুস্টভাবে করতে চায়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, সেটাই হয়তো তারা ক্রিয়েট করে। হ্যাঁ, বেলা নিয়ে কথা বলা, এতগুলো কালারফুল নেল পেন্ট আছে, আপনি কোন কালার আসলে হাতে লাগাতে? না, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আজকে পয়লা বৈশাখ এবং খুব সুন্দর একটি দিন বেছে নিয়েছে তারা, কারণ পয়লা বৈশাখ মানেই তো রঙিন, তো রঙিন মানেই তো হচ্ছে কি মেয়েদের আসলে বিউটি সেন্টার, কারণ বিউটি সেন্টারে আমার 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 যেটা ওপিনিয়ন আমি বলবো যে একটি মেয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে একটি বিউটি সেন্টার থেকে, কারণ সে এখানে আসবে নিজেকে সুন্দর করে পরিপূর্ণতা দিয়ে এখান থেকে বেরোবে। যেটা রান্নাবান্না করতে পছন্দ করি, অবশ্যই আমি আমার সন্তানের জন্য রান্না করব। সে আসলে একটু ডিফারেন্টভাবে পছন্দ করে পোলাও, চিকেন।